আজি আমি এইটো কথাও কব খুজিছো যে রাজ্য সরকারে এই বছর প্রায় 6,000 স্কুলত আমি হেডমাস্টারের পদ আমি নতুন করে অনুমোদন করার বাবে আমি সিদ্ধান্ত গ্রহণ করেছো। এতিয়া আজি স্থায়ী হওয়া শিক্ষক সকলেও সেই প্রধান শিক্ষক হওয়া স্কুলের সিনিয়রিটি একটা সুবিধা লাভ করব, যে আপনার বহুজনের বাবে যদি চুক্তিবদ্ধ শিক্ষক হয়ে থাকিলে আমি হেডমাস্টার আপনার স্থায়ীভাবে নিযুক্তি হল সেই 6,000 পদের বাবেও মুকলি হয়ে জাতীয় জীবনত এনে সুন্দর 5টা বছর কেতিয়াও আমি দেখা পোৱা নাছিল, যেটো 5টা বছৰত এটকাও ঘোষ নিদিয়াকৈ চৰকাৰী চাকৰি পোৱা এটা ডাঙৰ মাইলৰ খুঁটি আমি অসমৰ জাতীয় জীৱনত স্থাপন কৰিবলৈ সক্ষম হলো। 2013 চনত মোৰ মনত আছে যে আমি প্ৰথম নেট শিক্ষকৰ নিযুক্তিৰ প্ৰক্ৰিয়া আৰম্ভ কৰিছিলোঁ। তাৰ আগতে অসমৰ শিক্ষক নিযুক্তিৰ যিটো ব্যৱস্থা সেই ব্যৱস্থা কলুষিত আছিল, পংকিলতাৰে পৰিপূৰ্ণ আছিল। যেতিয়া টেট শিক্ষকক নিযুক্তি দিবলৈ শিক্ষামন্ত্ৰী হিচাপে মই বলিষ্ঠতাৰে আগবাঢ়িছিলো, তেতিয়া মোৰ লগত মোৰ ৰাজনৈতিক সমৰ্থনো নাছিল। চৰকাৰখনৰ ভিতৰতে মই সমালোচনাৰ সন্মুখীন হৈছিলো। মোৰ এতিয়াও মনত আছে 2012 চনত যেতিয়া টেট শিক্ষকৰ নিযুক্তি দিবলৈ আমি সিদ্ধান্ত লৈছিলো, দিল্লীৰ পৰা সেই সময়ত জমিয়তৰ অধ্যক্ষ মৌলানা আজাদ মাদানী গুৱাহাটীলৈ দৌৰি আহিছিল আৰু মুখ্যমন্ত্ৰীক আহ্বান জনাইছিল যে টেট শিক্ষকৰ নিযুক্তি প্ৰক্ৰিয়া বন্ধ কৰিব লাগে। মোৰ আজিও মনত আছে যে সেই সময়ত টেট শিক্ষক নিযুক্তি দিবলৈ যাওঁতে সর্বশিক্ষা অনুষ্ঠানের মিশন ডাইরেক্টরত রাজনৈতিকভাবে সরকারের উচ্চ পদত অধিষ্ঠিত ব্যক্তি এগারীর কোঠাত কান্দিবলগিয়ার পরিবেশ হয়েছিল। কান্দি কান্দি মূল কোঠালে উভতি আহি কৈছিল যে স্যার মূল চাকরি বন্ধ হয়ে যাব, আপনি টেট শিক্ষকের নিযুক্তি প্রক্রিয়া বন্ধ করে দিলে মই বাঁচি যাব পারি। অধিক গোচর একেলগে আমি নিষ্পত্তি করে কাটিবলৈ কি হৈছে ভগবানে সুস্থ কর, কিন্তু মই যোৱাকালি তেখেতক সাক্ষাৎ কৰি কৈ আহিছিলো যে অসমৰ টেট শিক্ষকসকলে আজি স্থায়ীভাৱে নিযুক্তি পাব, এতিয়া আৰু তেওঁলোকৰ জীৱনৰ সন্মুখত কোনো প্ৰশ্নবোধক চিন নাথাকে। জীৱনত এই টেট শিক্ষকৰ নিযুক্তিক লৈ কেনেকে নিযুক্তি হব, প্ৰথম টেটৰ পৰীক্ষাৰ যেতিয়া আৰম্ভ হৈছিল কোয়েশ্চন পেপার লিক হল, অমুকর সমষ্টি লড়াই পালে 2012 আৰু 13 চনত যদি অসমৰ বাতৰি কাকত পঢ়ু মোক সমালোচনাৰে মোক জীৱন দুর্বিষহ কৰি দিছে। কিন্তু আজি 10টা বছৰ পিছত থিয় হৈ মই গৌৰৱ অনুভৱ কৰো যে এতিয়া অসমৰ পিছপৰা গাঁৱৰ মানুহেও কয় যে স্যার আমাৰ স্কুলত এজন টেট শিক্ষকক নিযুক্তি। এয়া হৈছে অসমৰ শিক্ষা জগতৰ এক নৱজাগৰণৰ সময় আছে।
2011-12-13 রাজনৈতিক পরিবেশ বন্তময় হওয়ার সত্ত্বেও শিক্ষা মিত্র আদির প্রচন্ড আন্দোলনের মাজতো সকলকে লগত লৈ সকলোরে সমস্যা সমাধান করে অসমৰ শিক্ষা জগতত আমি এক নবজাগরণের আমি আরম্ভ করি। লক্ষ্য প্রাপ্তির বাবেও একটা স্মরণীয় দিন। বিগত নির্বাচনের সময় মই সিদ্ধান্ত গ্রহণ করেছিল আর রাইজর আগত কৈছিল যে আমার সরকার যেতিয়া শাসনলৈ আহিব উপস্থিত শিক্ষক সকলক যদি আমি বাদ দিও তথাপিতো আমি আমার রাজ্য সরকারে গৌরবেরে কইতে আজির দিনত আমি 1,00,000 নিযুক্তির যেটা আমার লক্ষ্য আছিল তাক আমি পার করি। আর যদি আজি স্থায়ীভাবে নিযুক্তি পুয়া 23,955 জন শিক্ষকক আমি যদি হিসাব লালে 2021 সনের পর রাজ্য সরকারের আমার 3,345 কর্মচারী পদ স্বাধীনতার পিছত 78 বছর পার হয়ে গেল। কোন সরকারে একেলগে 1,00,000 নিযুক্তি দিলে সক্ষম হওয়া নাছিল। আজি আমার সরকারখনে সেই কোনখেরিয়া যাত্রাও অতিক্রম করিবলৈ মই আশা করো যে এই ধরনের অসমৰ যুবক যুবতী আকাঙ্ক্ষা পূরণের হকে আমি নিরন্তর গতিত কাম করে যাব রাইজর আশীর্বাদ এই ধরনের আমি আগুয়াই যাবলৈ সক্ষম হম। আজির এই দিনটি অসমৰ যুবক যুবতী সকলেরও 50,000 সরকারি চাকরি যার প্রচেষ্টাত আমি অবতীর্ণ হব। শিক্ষা বিভাগ আরো এই ধরনের আমি আরো নতুন করে 50,000 সরকারি কর্মচারী আমার লক্ষ্য আমি।